সবুজ ভাই, সরি, বেশি দেরি করে ফেললাম। আপনি অনেক পাংচুয়াল। হয়েছে, 10 মিনিটস লেট। চলুন ইন্টারভিউ শুরু করি। আমাদের কিন্তু বেশ ভালোই লাগছিল, আপনি আপনার বাসাটা এত সুন্দর করে সাজিয়েছেন। তাই, থ্যাংক ইউ। আসলে ফার্নিচারগুলো রিগেলের। আচ্ছা, ওই যে লাল রঙের শোরুম। এক্স্যাক্টলি। আচ্ছা, ইন্টারভিউটা পরে হোক, চলুন আগে বাসাটা ঘুরে দেখাই। চলুন। আচ্ছা, আপনি রিগেলের খোঁজ পেলেন কি করে? এটা তো আমার নতুন অ্যাপার্টমেন্ট। আগের বাসার পুরনো ফার্নিচার নিয়ে এই ফ্ল্যাটে উঠবো, এটা ভেবেই আমার মনটা খারাপ হচ্ছিল। তাছাড়া অ্যাপার্টমেন্ট বানানোর পর নতুন ফার্নিচারে বিশাল খরচ, এটাও আমি ঠিক মানতে পারছিলাম না। তাই মনে মনে এফোর্ডেবল প্রাইস কিন্তু রুচিসম্মত ফার্নিচার খুঁজছিলাম। তখন আমার রুমমেট আমাকে একটা সাজেশন দিল। রুমমেট? বুঝলেন না, হাজবেন্ড আর কি। এটা কোনো টেনশনের ব্যাপার, তুমি তো সেলিব্রিটি মানুষ, ফ্রেন্ডস, ফলোয়ার্স, ওয়েল উইশার, এগুলো তো হিসাব ছাড়া। ওদের কাছ থেকেই সলিউশন খুঁজে নাও। তখন বেশিরভাগ মানুষই আমাকে রিগেলের কথা সাজেস্ট করলো। বাহ, ব্যাপারটা দেখি পুরোই ডিজিটাল। গুড শট, গুড শট। আচ্ছা, আমাদের পরের শটটা হচ্ছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ফার্নিচারগুলো কোথা থেকে নিয়েছেন আপনারা? এগুলো তো রিগেলের ফার্নিচার। রিগেলের ফার্নিচার? হ্যাঁ, ওই যে লাল রঙের শোরুম। এত সুন্দর, ওয়াও। জিনিস ভালো হবে তো? কি বলছেন ম্যাডাম, আমাদের ফার্নিচার দেশের বেস্ট কোয়ালিটি ফার্নিচার। সে কথা তো সবাই বলে। সবার বলা আর আমাদের বলার মধ্যে পার্থক্য আছে ম্যাম। আমাদের ফার্নিচার 3 ধরনের, এলবি ফার্নিচার, উডেন ফার্নিচার আর মেটাল ফার্নিচার। এলবি ম্যাটেরিয়াল? হ্যাঁ, এলবি ম্যাটেরিয়াল। এলবি ম্যাটেরিয়াল ফার্নিচারে আমরা ব্যবহার করি মালয়েশিয়াতে তৈরি বিশ্ববিখ্যাত প্লেন পার্টিকেল বোর্ড। বোর্ডের উপর ডেকোরেশন করতে এক ধরনের মেলামাইন পেপার ব্যবহার করা হয়, যেটা আমরা হংকং থেকে আমদানি করি। ফার্নিচার জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয় গ্লু, আর অন্যান্য অ্যাক্সেসরিজ আছেই। বাহ, এটা নিশ্চয়ই উডেন। উডেন ম্যাটেরিয়ালের মূল উপাদানই হচ্ছে কাঠ। সাধারণত আমরা ব্যবহার করি বিশ্ববিখ্যাত ওক এবং মেহগনি কাঠ। এক্ষেত্রে ট্রিটমেন্ট এবং সিজন উড ব্যবহার করা হয়। কাঠগুলোকে ঘুণ এবং অন্য যে কোনো ধরনের ক্ষতি, যেমন পানির সংস্পর্শে পচন থেকে বাঁচাতে লিকার কেমিক্যাল দিয়ে কোট করা হয়, অনেকটা মেটালের গ্যালভানাইজিং এর মতো করে। এই লিকার কেমিক্যাল আনা হয় ইতালি এবং শ্রীলঙ্কা থেকে। এছাড়া ব্যবহার করা হয় ভিনিয়ার MDF। ভিনিয়ার MDF আমদানি করা হয় মালয়েশিয়া থেকে, আর এর সাথে ব্যবহার করা হয় চীনের সেরা ফ্যাব্রিক, যেমন সোফা বা চেয়ারের গদি কাভারিং করতে, আর আদার্স অ্যাক্সেসরিজ তো থাকছেই। বাহ, রিগেলের মেটাল বেসড ফার্নিচারও আছে। লাস্ট, মেটাল ফার্নিচার। মেটাল ফার্নিচারের উপাদানগুলো MS শিট, যা জাপানের কোল্ড রোল। ম্যাট শিট, মাইন টিউব, পাওয়ার কোটিং পেইন্ট, গর্জনের প্লাইউড, ফোম
এবং অন্যান্য এক্সেসরিজ। মেটাল ফার্নিচার এমনিতে আমার ভালো লাগে না, কিন্তু রিগেল জোস, বাহ, এখন তো দেখছি আমার রুমমেটের অফিস ফার্নিচার গুলো হয়ে গেল। ও আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি আপনার হাজবেন্ডের কথা বলছেন, যে উনিও পছন্দ করবেন, কারণ ভোক্তাদের সেরা পণ্যটি পৌঁছে দিতে বরাবরের মতোই আমরা যত্নশীল। তাই কনজিউমার অ্যান্ড মার্কেট সার্ভে রিপোর্টটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের ডিজাইনারগণ সেরা ডিজাইনটাই প্রেজেন্ট করে, আর ফাইনেস্ট ফিনিশিং সহ নিখাত ফার্নিচার নিশ্চিত করে আমাদের দক্ষ কর্মী বাহিনী। এনাফ ইজ এনাফ, আপনাকে অন্য সবার মতো প্রমাণ করতে হবে না। আমি ফুললি কনভিন্সড। শুধু 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 কি? শুধু দামটা ছাড়া, কারণ জিনিস ভালো এবং বিদেশি মান, দামটাও নিশ্চয় বিশ্বমানেরই হবে। কিন্তু সে প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম রিগেল ফার্নিচারের ক্যাটালগে। ম্যাডাম, এটা একটু দেখেন। ওয়াও, এটা তো খুব সুন্দর। এটা ম্যাডাম, এখন আমি সবাইকে বলি ফার্নিচার না বানিয়ে বরং রিগেল কিনে ফেলুন, কারণ বানানোর দামে এত সুন্দর ফার্নিচার, এত সুন্দর ফিনিশিং, সাথে ব্র্যান্ড ভ্যালু, মানে ব্র্যান্ডেড জিনিস। অনেক তো হলো ফার্নিচারের কথা, চলুন এবার ইন্টারভিউটা শেষ করি। ইন্টারভিউ তো শেষ, মানে আমাদের এবারের সংখ্যার বিষয় হলো তারকাদের ঘর সাজানো। ও তাই, আর ফটো? চমৎকার, ছবিতে তো ফার্নিচারগুলোকে আরো সুন্দর লাগছে। তা ইন্টারভিউটা কার হলো, আমার না রিগেলের? রিগেল, এফোর্ডেবল ফার্নিচার।